কর্মসূচি পালনে সরকারের সহযোগিতা চায় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর প্রথম বৈঠকে লিয়াজো কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কর্মসূচি পালনের জন্য সরকারের সহযোগিতা চান নেতারা। আজ মঙ্গলবার দুপুর 12টায় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক জল JSD সভাপতি আসব আব্দুর রবের উত্তরার বাসায় বৈঠক শুরু হয়। বেলা 3টা পর্যন্ত চলে বৈঠক। এরপরে তিনি সাংবাদিকদের একথা জানান। আসামা আব্দুর রব জানান, আজকের বৈঠক থেকে লিয়াজু কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল বৈঠকের পর কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে। 23 অক্টোবর সিলেট শহর থেকে তাদের কর্মসূচি শুরু হবে। এরপর দেশের সব বিভাগ ও মহানগরীতে কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি পালনে প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অসহযোগিতা হবে না বলেও আশা করেন ঐক্যফ্রন্ট ও জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা আসামা আব্দুর রব। একই সঙ্গে নির্বাচনের আগে সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনে সহযোগিতাও চেয়েছেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন, ঐক্য প্রক্রিয়া নেতা সুলতান মোহাম্মদ মনসুর ওই বৈঠকে উপস্থিত ছিলেন।